বিভিন্ন ধর্মের মানুষের সংখ্যার অনুপাতে 2050 সালে ইউরোপের চেহারাটা কেমন দাঁড়াবে, মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার অভিবাসনের হার বিবেচনায় এর যে নানা চিত্র দাঁড় করিয়েছে তাতে দেখানো হচ্ছে মুসলিম জনসংখ্যার বিরাট বৃদ্ধি ঘটবে বিভিন্ন দেশে। যেমন ধরা যাক সুইডেনের কথা, 2016 সালে সুইডেনের মুসলিমের সংখ্যা ছিল মোট জনসংখ্যার 8.1%, কিন্তু অভিবাসনের উচ্চ হার যদি অব্যাহত থাকে 2050 সাল নাগাদ সুইডেনে মুসলিমরা হবে মোট জনসংখ্যার 30%, অর্থাৎ জনসংখ্যার প্রায় 1/3। পিউ রিসার্চ সেন্টার অভিবাসনের বিভিন্ন হার বিবেচনায় নিয়ে ইউরোপে মুসলিম জনসংখ্যার সম্পর্কে 3 ধরনের পূর্বাভাস দিচ্ছে। এতে বলা হচ্ছে যদি অভিবাসন এখন শূন্যে নামিয়ে আনা না হয় তারপরও ইউরোপের মুসলিম জনসংখ্যা বর্তমানে 4.9% থেকে বেড়ে দাঁড়াবে 7.4%। আর যদি অভিবাসনের উচ্চ হার অব্যাহত থাকে তাহলে মুসলিম জনসংখ্যা হবে 14% বেশি। পিউ রিসার্চ সেন্টার এই গবেষণাটি চালায় মোট 30টি দেশের উপর, এর মধ্যে 28টি দেশ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য রাষ্ট্রগুলো, অন্য দুটি দেশ হচ্ছে নরওয়ে এবং সুইজারল্যান্ড। কোন দেশে কত মুসলিম? 2016 সালের তথ্য বিবেচনায় নিলে ইউরোপের এই 30টি দেশের মুসলিম জনসংখ্যা এই মুহূর্তে 2,57,00,000, মোট জনসংখ্যার 4.9%। এর মধ্যে সংখ্যার হিসেবে এবং জনসংখ্যার অনুপাতে সবচেয়ে বেশি মুসলিম আছে ফ্রান্সে। দেশটিতে বাস করে প্রায় 250,000 মুসলিম। ফ্রান্সের মোট জনসংখ্যার অনুপাতে মুসলিমরা হচ্ছে 8.8%। ইউরোপের এই 30টি দেশের মধ্যে মুসলিমরা দ্বিতীয় বৃহত্তম সংখ্যায় আছে জার্মানিতে, সেখানে মোট জনসংখ্যার 6.1% মুসলিম। মোট মুসলিমের সংখ্যা 57,20,000। ব্রিটেনের মোট জনসংখ্যার অনুপাতে মুসলমানদের সংখ্যা জার্মানির তুলনায় বেশি। ব্রিটেনে মুসলমানদের সংখ্যা 41,30,000। এছাড়া ইউরোপে উল্লেখযোগ্য সংখ্যায় এবং হারে মুসলিম আছে নেদারল্যান্ডস, ইটালি, স্পেন এবং সুইডেনে। যেভাবে বাড়বে মুসলিম জনসংখ্যা, সামনের দশকগুলোতে ইউরোপের মুসলিম জনসংখ্যা সম্পর্কে পূর্বাভাস দিতে গিয়ে পিউ রিসার্চ সেন্টার 3 ধরনের অভিবাসন পরিস্থিতিকে বিবেচনায় নিয়েছে। একেবারে শূন্য, মধ্যম এবং উচ্চ হারে অভিবাসন। ইউরোপে যদি অভিবাসন এখনই একেবারে বন্ধ করে দেওয়া হয় তারপরও 2050 সাল নাগাদ ইউরোপে মুসলিম জনসংখ্যা দাঁড়াবে 3.5 কোটি, যা মোট জনসংখ্যার 7.4%। যদি মধ্যম হারে অভিবাসন চলতে থাকে তাহলে ইউরোপে মুসলিমদের সংখ্যা 2050 সাল নাগাদ 5.5 কোটি ছাড়িয়ে যাবে। এর মধ্যে ব্রিটেনেই মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি হবে, 1,30,00,000। আর উচ্চ হারে যদি অভিবাসন ঘটে তাহলে 2050 সালে ইউরোপে মুসলিমদের সংখ্যা হবে 7.5 কোটি। জার্মানি হবে ইউরোপের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ। জার্মানির মোট জনসংখ্যার প্রায় 20% হবে মুসলিম। তাদের মোট সংখ্যা দাঁড়াবে প্রায় 1,75,00,000। আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।